দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট গুলো জানিয়ে দিচ্ছি ছদ্মবেশে যেভাবে গোপন হত্যা মিশন চালাচ্ছে ইসরায়েলি বাহিনী এদিকে অবৈধ ইহুদি বসতির ওপর ফিলিস্তিনি ক্ষেপণাস্ত্র আঘাত হানতেই থাকবে বলছে ইরান আরও জানিয়ে দিব 12 বছর পর ইসরায়েলের ক্ষমতা হারাচ্ছেন নেতানিয়াহু অন্যদিকে হাজার হাজার নয়া রকেট নির্মাণ শুরু করেছে হামাস রিপোর্ট পুলিট বড় কর্মকর্তা এদিকে ইসরায়েল নিজের ধ্বংস অনিবার্য জেনেই বারবার ইরানকে হুমকি দিচ্ছে জানিয়ে দিচ্ছি ফিলিস্তিনিদের পুরো অধিকৃত ভূখণ্ড শাসনের পরিকল্পনা নেওয়ার আহ্বান সর্বশেষ জানবেন ভিয়েনা সংলাপকে ষষ্ঠ দফায় টেনে নেওয়ার পরিকল্পনা নেই বলছে রাশিয়া দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত সদ্যবেশী যেভাবে গোপন হত্যা মিশন চালাচ্ছে ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে গোপন তৎপরতা আরও বাড়িয়েছে ইসরায়েলের ছদ্মবেশী এলিট বাহিনী যুদ্ধবিরতির মধ্যেও ব্যাপক ধরপাকড়ের পাশাপাশি একের পর এক টার্গেট কিলিং চালাচ্ছেন টার্গেট করা হচ্ছে মূলত ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের সদস্যদের এরপর সুযোগ মতো তাদের বাড়ি বা কর্মস্থল থেকে উঠিয়ে নেওয়ার নির্মমভাবে হত্যা করা হচ্ছে বাহিনীর হাতে সর্বশেষ টার্গেট কিলিংয়ের শিকার হয়েছেন পশ্চিম তীরের আল আরামের রিফিউজি ক্যাম্পের চব্বিশ বছর বয়সী টকবগে যুবক আহমেদ জামিল ফাহ এদিকে ইসরায়েল চলতি মাসেই অধিকৃত পূর্ব জেরুজালেমে নতুন একটি মহল্লা দখলকে কেন্দ্র করে উত্তেজনা থেকে গাজায় বিমান হামলা শুরু করেছে ইসরায়েল জানা বারো দিনের এই সংঘাতে নারী ও শিশুসহ অনেকেই ফিলিস্তিনি নিহত হয়েছেন বিমান হামলার পর মিশর ও কাতারের মধ্যস্থতায় উভয় পক্ষের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয় কিন্তু এই যুদ্ধবিরতির মধ্যেও থেমে নেই ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ঢালাও ধরপাকড় চালাচ্ছে ইসরায়েলি বাহিনী শুধু ধরপাকড়েই সীমাবদ্ধ নেই তারা ছদ্মবেশে চালাচ্ছে গোপন হত্যা মিশনও আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে যুদ্ধবিরতির পর গত মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তন বিলিংকেনের ইসরায়েলের সফরের কয়েক ঘণ্টার আগে পশ্চিম তীরের রামাল্লা শহরের আল আমারি রিফিউজে ক্যাম্পের ছেলে আহমেদ ফাহাদকে গুলি করে হত্যা করে ইসরায়েলি বাহিনী এদিকে ফাহাদের পরিবার জানায় ইসরায়েলের একদল ছদ্মবেশী এজেন্ট তাকে আটক করে নিয়ে যায় এরপর ভোর সাড়ে পাঁচটার দিকে তাকে পেছন থেকে বেশ কয়েকটি গুলি করা হয় গুলি করার পর তাকে রামাল্লার উলশাহ এলাকায় ফেলে রাখা হয় প্রচুর রক্তকরণ তার হাসপাতাল নেয়ার আগেই তিনি মারা যান আল জাজিরা জানিয়েছে ফাহাদের এই নির্মম হত্যাকাণ্ডের পেছনে রয়েছে ইসরায়েলের ছদ্মবেশী এলিট স্পেশাল ফোর্স মুস্তারে বিন ইউনিটের সদস্যরা এছাড়াও এই ইউনিটটি প্রশিক্ষিত ইসরায়েলি সেনাদের মাধ্যমে গঠিত সদ্যবেশে সাধারণ ফিলিস্তিনি পশ্চিম তীরে বিচরণ করে রাত বিরাতে সুযোগ পেলেই ফিলিস্তিনিদের বাড়তি অভিযান চালায় আটক করে শেষ হত্যা করে ফিলিস্তিনি ভয়ঙ্কর এই বাহিনীর একের পর এক হত্যাকাণ্ডের সর্বত্র একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে সেই সঙ্গে চাপাক্ষোভ দেখা যাচ্ছে এছাড়াও ইসরায়েলের এই কর্মকাণ্ড নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক মানবাধিকার গোষ্ঠীগুলো আদালা নামে ইসরায়েলের এই গোপন বাহিনীকে অবৈধ ও বর্ণবাদী বলে অভিহিত করেছে অবৈধ ইহুদি বসতির ওপর ফিলিস্তিনি ক্ষেপণাস্ত্র আঘাত হানতেই থাকবে বলছে ইরান ইসলামী প্রজাতন্ত্র ইরান প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন

একটি বক্তব্য তুলে ধরেন সর্বোচ্চ নেতা এর আগে এক বক্তৃতায় বলেছিলেন আগামী পঁচিশ বছর পর ইসরায়েলের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত ইসরায়েলের বিরুদ্ধে গাজার প্রতিরোধ আন্দোলনগুলোর বিজয়ের কথা উল্লেখ করে ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেন ফিলিস্তিনি জনগণ অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে থেকেও লড়াই করে বিজয় হয়েছে সূত্রটি প্রকাশ করেছে পার্স বারো বছর পর ইসরায়েলের ক্ষমতা হারাচ্ছেন নেতানিয়াহু প্রায় বছরের বেশি সময় ধরে ইসরায়েলের রাজনীতিতে চলছে ধারাবাহিক নাটকীয়তা চলতি সপ্তাহে সেই নাটকীয়তা আরও চরম রূপ নিয়েছে এমনকি এর মধ্য দিয়ে এক দশকের বেশি ধরে ক্ষমতা আঁকড়ে থাকা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিদায় ঘণ্টা বেঁচে যেতে পারে বলে মনে করেছেন পর্যবেক্ষক ও বিশ্লেষকরা মাত্র দু বছরের মধ্যে চারটি পার্লামেন্ট নির্বাচন হয়েছে কিন্তু এ সময়ে টেকসই কোনো সরকার গঠিত হয়নি সর্বশেষ সেখানে নির্বাচন হয়েছে গত তেইশে মার্চ এরপর বিরোধী দল ইয়েস আর্টির পার্টির নেতা ইয়া ইর লাপিটকে নতুন সরকারের গঠনের জন্য আঠাশ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে এ সময় শেষ হচ্ছে আগামী বুধবার তিনি এ সময়ের মধ্যে নতুন জোট গঠনের চেষ্টা করছেন তবে এক্ষেত্রে তার সফলতা বড় অংশে নির্ভর করছে উগ্র ডানপন্থী ইয়ামিনা পার্টির নেতা নাফতালি বেনেটির উপর নিজের সিদ্ধান্ত জানানোর কথা তার পার্লামেন্টে তার দলের আছে ছয়টি আসন যদি তিনি লাপিটের সঙ্গে যোগ দেন তো তাহলে বিদয় ঘন্টা বেজে যাবে নেতানিয়াহুর দেশের রেকর্ড সময় ক্ষমতা হারা এই ক্ষমতায় থাকা এই প্রধানমন্ত্রী তার রেকর্ড ধরে রাখতে পারবেন না এদিকে এরই মধ্যে মিডিয়ার রিপোর্টে বলা হয়েছে ইয়াইডের লাপিট একটি জোট গঠনের প্রায় শেষ পর্যায়ে এই অবস্থায় নাফতালি বেনেটের কাছে তা নিজের দলের এমপিদের সঙ্গে বৈঠক করার কথা হাজার হাজার নয়া রকেট নির্মাণ শুরু করেছে হামাস তথ্য পুলিট বোর ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস অবরুদ্ধ গাজা উপত্যকায় হাজার হাজার নতুন রকেট নির্মাণের কাজ শুরু করেছে বলে ঘোষণা দিয়েছেন সংগঠনের একজন পুলিট বোর নেতা তিনি বলেছেন ইসরায়েলি আগ্রাসন বন্ধ হওয়ার পর গাজার রকেট নির্মাণ কারখানাগুলো আবার চালু হয়েছে হামাস নেতা ফাতনি হামাদ গাজা এই ঘোষণা দিয়েছেন বলেছেন ইহুদিবাদীদের সর্বশেষ আগ্রাসন বন্ধ হওয়ার পর ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন রকেট উৎপাদন প্রক্রিয়া আবার শুরু করেছেন তিনি বলেন বায়তুল মুকাদ্দাস ও আল আকসা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দমন অভিযান রুখে দিতে আমাদের কারখানা এবং ওয়ার্কশপগুলোতে হাজার হাজার রকেট নির্মাণের কাজ শুরু করা হয়েছে চলতি মে মাসের গোড়ার দিকে আল আকসা মসজিদে মুসল্লিদের ওপর ইসরায়েলি সেনাদের ব্যাপক দমন অভিযানের প্রতিবাদে গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে রকেট নিক্ষেপ শুরু করে হোতেল আন্দোলনগুলো দখলদার ইসরায়েল টানা বারো দিন ধরে গাজা উপত্যকার বেসামরিক অবস্থানে বিমান হামলা চালিয়ে তার জবাব দেয় এদিকে ইসরায়েল বিমান হামলা শুরু করার সঙ্গে সঙ্গে গাজা থেকে ইসরায়েলের বিভিন্ন শহর লক্ষ্য করে হাজার হাজার রকেট নিক্ষেপ করতে থাকে হামাস ও ইসলামিজিয়া আন্দোলন সহ অন্যান্য প্রতিরোধ সংগঠন তারা এই বারোদিনে জেরুজালেম তেল আবিব এমনকি দূরবর্তী হাইফা শহরে চার হাজারের বেশি রকেট নিক্ষেপ করে ইহুদিবাদীদের অন্তরে কাঁপন ধরিয়ে দেয় ফিলিস্তিনিদের রকেটের পাল্লা ও নিখুঁতভাবে আঘাত হানার ক্ষমতা দেখলে তেল আবিব বারো দিনের মাথায় যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয় সূত্র পার্স টুডে ইসরায়েল নিজের ধ্বংস অনিবার্য জেনেই বারবার ইরানকে হুমকি দিচ্ছে ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র জেনারেল আবুল ফজল বলেছেন ইসরায়েল নিজের ধ্বংস জেনেই বারবার অনিবার্য ইরানকে হুমকি দিচ্ছে তিনি ইয়েমেনের বার্তা সংস্থা আল মাসিরাকে দেয়া এক সাক্ষাৎকারে আরো বলেন ইসরায়েলের ধ্বংসের দিন ঘনিয়ে এসেছে জেনারেল সাকার্চি বলেন ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোছাদ বলে বেড়ায় তার হামলার লক্ষ্যবস্তু দিকে দিয়ে ইরান অগ্রাধিকার পাচ্ছে নিজের দুর্বলতা উপলব্ধি করা ও নিজের ধ্বংস সম্পর্কে পূর্বাভাস পাওয়ার কারণেই একের পর এক পরাজয় সত্ত্বেও ইসরায়েল এ ধরনের হুমকি দিচ্ছে তিনি বলেন মোসাদীয় শত্রুর এই ধরনের হুমকির বিন্দুমাত্র মূল্য ইরানের কাছে নেই কারণ ইসরায়েল পরাজয়ের থেকে এমন চিৎকার ধ্বনি দিচ্ছে ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র বলেন দুঃখজনকভাবে সৌদি আরব বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের মতো মধ্যপ্রাচ্যের কিছু পদৌল্লেহী সরকার তাদের জনগণের বিরোধিতা সত্ত্বেও ইহুদিবাদী ইসরায়েলকে সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছে এসব আরব শাসক নিজেদের শাসন ক্ষমতা টিকিয়ে রাখার লক্ষ্যে এ কাজ করলেও তাদের জানা উচিত তারা মুসলিম ওময়ের সঙ্গে শত্রুতা করে ক্ষমতায় টিকে থাকতে পারবে না এছাড়াও সম্প্রতি একাধিক ইসরায়েলি কর্মকর্তা ইরানে হামলার হুমকি দিয়েছেন ইহুদিবাদী গোয়েন্দা মন্ত্রী এলি কোহেন গত সপ্তাহে সৌদি আরবের আল আরাবিয়া নিউজ চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন তেল আবিব ইরানকে পরমাণু অস্ত্র তৈরির কাছ থেকে যে কোনো উপায়ে বিরত রাখবে সূত্রটি জানিয়েছে পার্স্টোরে ফিলিস্তিনিদের পুরো অধিকৃত ভূখণ্ড শাসনের পরিকল্পনা নেওয়ার আহ্বান পুরো অধিকৃত ভূখণ্ড পরিচালনা করার জন্য পরিকল্পনা করতে ফিলিস্তিনি নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের পদুস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়নি অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড ছেড়ে দেওয়ার চিন্তা করতে ইহুদিবাদী ইসরায়েল প্রতি আহ্বান জানিয়েছেন তিনি

গাজা উপত্যকার অন্যতম প্রধান প্রতিরোধকামী সংগঠন ইসলামী জিহাদ আন্দোলনের নেতা জিয়াদ আল নাখালা। সর্বশেষ জানিয়ে দিব ভিয়েনা সংলাপকে ষষ্ঠ দফায় টেনে নেয়ার পরিকল্পনা নেই বলছে রাশিয়া অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের যে আলোচনা চলছে তাকে ষষ্ঠ দফায় টেনে নিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে রাশিয়া ভিয়েনায় জাতিসংঘের দপ্তরগুলোতে নিযুক্ত রুশ প্রতিনিধি মিখাইল উলিয়ানব এক টুইট বার্তায় এই ঘোষণা দেন তিনি বলেন পরমাণু সমঝোতা বিষয়ক ভিয়েনা সংলাপের পঞ্চম দফা আলোচনা চলছে এখন পর্যন্ত ষষ্ঠ দফা আলোচনার কোনো পরিকল্পনা নেই তিনি নিজের অফিসিয়াল টুইটার পেজে চলতি দফা বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে আভাস আরও বলেছেন আলোচনা প্রক্রিয়া এমনভাবে চলছে যাতে চলতি পঞ্চম দফা আলোচনায় চূড়ান্ত সিদ্ধান্ত বের হয়ে আছে এদিকে এর আগে গত বুধবার ইরানের পাশাপাশি ভিয়েনা সংলাপে অংশগ্রহণকারী পাঁচ জাতীয় গোষ্ঠী জানিয়েছিল আলোচনায় অগ্রগতি হলেও কিছু ক্ষেত্রে এখনও মত রয়ে গেছে ইরানের উপপরাষ্ট্রমন্ত্রী সাইদ আব্বাস আরাকচি ভিয়েনা সংলাপে ইরানি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন এদিকে দু পনেরো সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতাকে আবার আগের অবস্থায় সক্রিয় করার জন্য অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বর্তমানে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে ইরানের সংলাপ চলছে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দু সালের মে মাসে পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেন এরপর এক বছর পর্যন্ত ইরান এই সমঝোতা বাস্তবায়নে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ ছিল কিন্তু অন্য পক্ষগুলো সমঝোতা বাস্তবায়ন না করায় ছত্রিশ অনুচ্ছেদ অনুসারে ইরান সমঝোতার বেশ কিছু ধারা বাস্তবায়ন স্থগিত করে দেয় এছাড়াও বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার দেশকে এই সমঝোতায় ফিরিয়ে আনার আগ্রহ প্রকাশ করলেও তিনি ইরানকে আগে তার প্রতিশ্রুতিতে আহ্বান জানাচ্ছেন কিন্তু ইরান বলছে আমেরিকা আগে এই সমঝোতা থেকে বেরিয়ে গেছে বলে তাকেই আগে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে এতে ফিরে আসতে হবে ইরান ও আমেরিকার মধ্যকার মত এই জায়গাটি মূলত ভিয়েনায় ধারাবাহিক সংলাপ চলছে সূত্র সূত্রে আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য